সোমবার থেকে মুর্শিদাবাদ জেলার চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ কর্মীদের মতো প্রথম করোনা করোনা যোদ্ধাদের টিকার ডোজ দেওয়া শুরু যেহেতু যে যেটা আগে পেয়েছেন তারা সেটাই পাবেন আগে যে কোইন অ্যাপ আছে সেটা আবার খোলা হয়েছে যেহেতু শুরু হয়েছিল আমি যেমন প্রথম দিন নিয়েছিলাম যখন ভ্যাকসিন শুরু করে তখনকার প্রিন্সিপাল সুমিলা ম্যাডাম এবং আমি দুজনে প্রথম দিন আমরা নিয়েছিলাম তখন ভ্যাকসিনে ভয় ভীতি ছিল বলে প্রথম যেদিন ভ্যাকসিনেশন মুর্শিদ মেডিকেল কলেজ শুরু হয়েছিল সেই জন্য আজকেও সেই বার্তাটা আবারও আমি নিয়ে দিলাম এই জন্যই যে প্রিন্সিপাল স্যার সাথে আমি প্রিন্সিপাল স্যার প্রথম নিয়েছেন তারপর আমি নিচ্ছি এই জন্যই যে এটা জেনে রাখবেন যে এখনও কয়েকদিন আগে গত সপ্তাহে একজন বয়স্ক মহিলা মারা গেছেন পঁচাত্তর বছর তার পু মরমিটির ছিল কিন্তু সব দুঃখের বিষয় যে তিনি বহরমপুরের বাসিন্দা অথচ একটাও ভ্যাকসিন নেননি এখন কিন্তু যে কোনো লোক চাইলে অ্যাডাল্ট ভ্যাকসিন এনেতেই কিন্তু সিএম সাহেব বা মানুষ পশ্চিমবঙ্গের সর্বত্র তো বটেই মুর্শিদাবাদের সর্বত্রই পাওয়া যাচ্ছে ফলে প্লিজ এই বার্তাটা দিন ভ্যাকসিনে অকারণে ভয় যেন না থাকে স্কুল চিলড্রেনদের যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাতেও যেন আসে সেটা যেন বলবে কতজন ভ্যাকসিন আজকে যেহেতু ট্রায়াল হচ্ছে সুতরাং এর ক্ষেত্রে আজকে আমরা নির্দিষ্ট আমি ঠিক করিনি যতজন আসবেন তাদেরকে দিয়ে দেওয়া হবে আর মোটামুটি আমরা ওয়ান থার্ড ডক্টর ওয়ান থার্ড নার্সিং স্টাফ ওয়ান থার্ড আদার ক্যাটেগরি হেলথ ওয়ার্কার এই কদিন দিয়ে প্রথম দিকে মুর্শিদাদ মেডিকেল কলেজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আগে দিয়ে দিতে চাইছি কেন এপিকেল সেন্টার হিসেবে এখানেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোভিড পেশেন্ট আসে এই মুহূর্তেও আজকেও আঠেরো জন ভর্তি আছে ফলে তাদেরকে যাদের সার্ভিসটা অক্ষুণ্ণ রাখা যায় সেই জন্য তাদেরকে গুরুত্ব দিয়ে এটা করা হচ্ছে ন মাস থার্টি নাইন উইক্স ওকে হ্যাঁ ন মাস পরে থার্টি নাইন উইক্স এক্স্যাক্টলি ওকে